হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এফজেডটি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন ফোনের রিভিউ করবো, সেটা হচ্ছে নোকিয়া X20। এটা আসলে ভালো একটি ফোন এবং এটা ফ্ল্যাগশিপ না হলেও অলমোস্ট ফ্ল্যাগশিপ একটা ডিভাইস। সো এটা নিয়ে আমরা ফুল ডিটেলস আমরা আলোচনা করবো এবং বাংলাদেশে এটা অলমোস্ট এক মাসের ভিতর আপনারা মনে হয় আশা করি চলে আসবে। সো ফিরে আসছি একটু। প্রথমে আমরা ডিসপ্লে নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে ডিসপ্লে হচ্ছে 6.67 ইঞ্চি এবং এটা আইপিএস প্যানেল। আসলে আপনার ফ্ল্যাগশিপ ডিভাইসে আইপিএস প্যানেল দেওয়ার কারণে আমি বুঝলাম না, তাও ফ্ল্যাগশিপ না মানে অলমোস্ট ফ্ল্যাগশিপ এমওর দিতে পারত। সো এটা আইপিএস প্যানেল আর এটা হচ্ছে প্রোটেকশন হিসাবে এটা ইউজ করা হয়েছে কর্নিং ওয়্যারলেস 5। কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স হচ্ছে স্ন্যাপড্রাগন 480, এটা একটি 5G চিপসেট এবং এটা মোটামুটি নিউ একটা চিপসেট। এই চিপসেটটা সাধারণত আপনারা অলমোস্ট সব রকম গেমিং করতে পারবেন, কল অফ ডিউটি বলেন, তারপর পাবজি বলেন, মোটামুটি হায়ার গ্রাফিক্স না পেলে আপনারা মিডিয়াম গ্রাফিক্স অলমোস্ট 60 FPS আপনারা সকল গেমিং করতে পারবেন। এটা আসলে ওই দিক থেকে অনেক ভালো একটি ফোন, নতুন চিপসেট এবং এটা 5G-তে আসে। এটা হিসাবে আসে সেটা হচ্ছে মেইন যে সেন্সর সেটা হচ্ছে 64, এটা নিউ একটি সেন্সর এবং এটা অলমোস্ট নতুন সব ফোনে দেওয়া হচ্ছে নতুন সেন্সর, এটা অবশ্যই ভালো। এবং আল্ট্রাওয়াইড হিসাবে আসে এটা হচ্ছে 5 MP, এটা হচ্ছে আল্ট্রাওয়াইড ক্যামেরা। আসলে 5 MP অনেক কম হয়ে গেছে এবং ডেপথ সেন্সিং হিসাবে 2 MP দিছে এবং মাইক্রো হিসাবে 2 MP। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে আপনার 32 মোটামুটি মোর দেন অ্যানাফ। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা আপনার 3.5 mm জ্যাক দিয়েছে। আসলে সাধারণত অনেক ফোনে 3.5 mm এখন দেখা যায় না, ওই দিক থেকে এটা ভালো। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে FM রেডিও আছে। আর ইয়া হিসাবে দিছে হচ্ছে এটা 4470 mAh ব্যাটারি এবং এটা ডাটা ক্যাবেল হিসাবে টাইপ সি ইউজ করা হয়েছে এবং এটা অবশ্যই ফাস্ট চার্জিং 25 W-এর। সো এ পর্যন্তই। এখন তো ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ক্যামেরা সব কিছুই নিয়ে বললাম, এখন আসলে মূল বিষয় আসে ফোনটা আসলে মানে প্রাইস হিসাবে হচ্ছে 30-35 হাজার টাকা। তো এই এই দিক থেকে এটা প্রাইসটা অনেক এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়, কারণ পারফরমেন্স হিসাবে আসলে এটা এত হওয়া উচিত না। এবং এটা লুক দিক থেকে অনেক ডিফারেন্ট এবং অনেক ইউনিক একটা লুক। সো নোকিয়া যে ট্রেডিশনাল যে লুক রাউন্ড ক্যামেরার পিছনে দিয়েছে এবং এটা আসলে অনেক সুন্দর লাগে এবং এটা অনেক বেটার। সো এবং ব্যাক দিক থেকে যদি আমরা বলি ব্যাক সাইড হিসাবে হচ্ছে এটার ডিসপ্লেটা আইপিএস দেওয়ার কারণে আমি বুঝলাম না, আইপিএসটা না দিলে ভাবতে এমও দেওয়া উচিত ছিল। এবং এটা ব্যাজেলটা একটু তুলনামূলক বেছে নিচে, যে ব্যাজেলটা আসলে ওইখানে ব্র্যান্ডিং করে দিয়েছে, অবশ্য ব্র্যান্ডিংটা না করে দিয়ে ব্যাজেলটা একটু কমালে আমার মনে হয় এটা বেটার ছিল। সো ভিডিও মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে এবং ভালো মন্দ দিকগুলো সকলেকে আপনাদের শেয়ার করলাম। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, নতুন নতুন আরও ভিডিও আমরা সামনে আপ দেব। সো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।